والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته جي شوپريو ديني بھائي زين العابدين جهادي حافظك الله بہو دن پار اپنا کانٹر اے گروپ تھے প্রতিধ্বনিত হলো মাশাআল্লাহ হাইয়া কালবারি। আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তরটি অনেকেরই জানা নেই, আবার অনেকে ভুল উত্তর দিয়ে থাকেন। আপনার প্রশ্ন ছিল যে একটি সুখী পরিবার, স্বামী স্ত্রী একে অপরকে খুবই ভালোবাসে, মধুর সংসার চলছে, তারা একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু হঠাৎ করে তাকদীরের পরিহাস তাদেরকে পেয়ে যায়। প্রিয়তম স্বামী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে এই স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ করেন। এখন পরকালে এই স্ত্রী যেহেতু দুটি স্বামী হয়ে গিয়েছে, প্রথম এবং দ্বিতীয়, কোন স্বামীর সাথে সে থাকবে? বলা যায় এই হলো প্রশ্নের নির্যাস। এর জবাব হলো বিল্লাহি তাওফিক, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস পাওয়া যায় এবং হাদিসের সাথে একটি ঘটনাও জড়িত রয়েছে। তো আমরা এই হাদিসটি পুরোপুরি জানার চেষ্টা করব। হাদিসটিতে বলা হয়েছে তাবরানের বর্ণনাতে যে উম্মুদ দারদা নামনি মহিলা সাহাবি রাদিয়াল্লাহু আনহাকে প্রস্তাব করেন অন্য একজন সাহাবি বা অন্য একজন ব্যক্তি বিবাহের প্রস্তাব দেন, কিন্তু তিনি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। আর এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করার পিছনে তিনি অজুহাত হিসেবে পেশ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস। সে হাদিসটি হলো যে কোনো মহিলা যদি তার স্বামীর, প্রথম স্বামীর মৃত্যুর পরে দ্বিতীয় স্বামী গ্রহণ করে, তাহলে সেই মহিলা দ্বিতীয় স্বামীর জন্যে বরাদ্দ হয়ে যাবে এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখান হাদিস বর্ণনা করেন। হাদিসটি হলো আল মারআতু লিআখিরি আজওয়াজিহা, মহিলা তার শেষ স্বামীর জন্য থাকবে, মহিলা তার শেষ স্বামীর জন্য হয়ে যাবে। এই হাদিসটিকে ইমাম তাবারানি বর্ণনা করেছেন এবং আল্লামা আলবানি রহমতুল্লাহ আলাইহি তার সিলসিলাতুল আহাদিস আস সহিহাই উল্লেখ করে হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, মানে সহিহ হাদিস। তো এই হাদিসে আপনার এই মাসালার ফয়সালা পাওয়া গেল যে প্রাগুক্ত দম্পতি এই স্ত্রী, এই দম্পতির স্ত্রী যেহেতু পরবর্তীতে স্বামী গ্রহণ করেছে তার পূর্বের স্বামী ব্যতিরেকে, তার পূর্বের স্বামীর মরণোত্তর দ্বিতীয় স্বামী গ্রহণ করেছে, সুতরাং এই দ্বিতীয় স্বামীর সাথে সে জান্নাতে থাকবে যদি জান্নাতি হয়, আর যদি জান্নাতি না হয় জাহান্নামে চলে যায়, তাহলে তার পূর্বের স্বামীর সাথে থাকবে। কিন্তু উভয় স্বামী জান্নাতি হলো, এমন অবস্থায় দ্বিতীয় স্বামীর সাথে তার হবে জান্নাতে সহবাস, একসাথে বসবাস। তাবরানির হাদিসেই রয়েছে যে উম্মুদ দারদা বিবাহের, দ্বিতীয় বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এই হাদিসটির আলোকে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলা তার শেষ স্বামীর জন্য হবে, শেষ স্বামীর জন্যে নির্ধারিত হবে, আর আমি আবু দারদা ব্যতীত অন্য কাউকে স্বামী হিসেবে চাই না। তার মানে
আবু দারদাকে উনি অনেক ভালোবাসতেন, অর্থাৎ তার পূর্বের স্বামী আবু দারদাকে অনেক ভালোবাসতেন, তাই তার এই ভালোবাসার স্বামী ভিন্ন, অন্য কাউকে উনি চান না তার জীবন সঙ্গী। কারণ অন্য স্বামী গ্রহণ করা মানে কি, জান্নাতে ওই দ্বিতীয় স্বামীর সাথে থাকতে হবে। এ থেকে আরেকটি বিষয় স্পষ্টভাবে উদ্ভাসিত হয়ে উঠল যে মহিলাদের জন্য জান্নাতে তাদের পূর্বের স্বামী বরাদ্দ থাকবে, যে স্বামীর সাথে তারা দুনিয়াতে জীবন কাটিয়েছিল। এমনকি যদি প্রথম স্বামী বাদ পড়ে যায় দ্বিতীয় স্বামীকে গ্রহণ করার কারণে মৃত্যুর মাধ্যমে, তাহলে প্রথম স্বামীকে পাবে না, দ্বিতীয় স্বামীকে পাবে। তো যদি কোনো মহিলা জান্নাতে গিয়ে প্রথম স্বামীকেই না পায়, তাহলে যে বলা হচ্ছে কোনো কোনো ফতোয়ায় বা কেউ ফতোয়া দিচ্ছেন যে পুরুষের মতো নারীরা 72টা স্বামী পাবে, জান্নাতি স্বামী পাবে, এই ফতোয়াটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া ফতোয়া, সালাফে সালেহীনের আকিদা মানহাজ বিরোধী ফতোয়া। এই ফতোয়ার সাথে কোরআন হাদিসের কোনো মিল নাই, এবং কোরআনের আয়াত ফিহা মা তাশতাহিহিল আনফুস, জান্নাতে ওটাই রয়েছে যা মন চাই, বা তালাজ্জুল আয়ুন, এবং ওটাই রয়েছে যা চক্ষু সুস্বাদু মনে করে। এই আয়াতের আলোকে স্বামীর স্ত্রীর 72টা স্বামী প্রমাণ করা বলা যেতে পারে আয়াতের মন গড়া ব্যাখ্যা। বরং এই হাদিস উম্মদ্দারদা বর্ণিত এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে স্ত্রীরা তাদের পূর্বের স্বামীর সাথেই থাকবে, এবং এ মর্মে কোরআনের একাধিক আয়াত রয়েছে যে স্ত্রীরা তাদের স্বামীর সাথে থাকবে। সুতরাং জান্নাতের সমস্ত নিয়ামতে মহিলারা শরীক থাকবে, শুধু স্বামীর বিষয়টি ভিন্ন। এবং যে কোনো দিনদার নারীর জন্যে বলা যায় যে এটাই তাদের সম্মানের প্রতীক, এবং এই এক স্বামী নিয়েই দিনদার নারীগণ এ দুনিয়া তো পরিতুষ্ট আছেন, পরকালে পরিতুষ্ট থাকবেন। তবে স্বামীকে আল্লাহ রাব্বুল আমিন সীমাহীন সুন্দর সুপুরুষ, সুদর্শন পুরুষ বানাবেন, যার মাধ্যমে স্ত্রীরা ভুলে থাকবে, তারা কোনো ক্রমেই আরও 71টা স্বামীর দিকে চেয়ে থাকবে না। অতএব স্ত্রীদেরও 72টা স্বামী হবে, কথাটি সম্পূর্ণ অমূলক, ভিত্তিহীন, এর কোনো দলিল নাই। সালাফে সালেহীনের কোনো এই মর্মে সাপোর্ট পাওয়া যায় না, বরং এই সহিহ হাদিস প্রমাণ যে স্ত্রীরা তার স্বামীদের সাথেই থাকবে। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا